রাষ্ট্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কয়েকদিন আগে ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দোষারোপ করছে ইরান ও হামাস। এ অবস্থায় ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার নির্দেশ অনুযায়ী তেল আবিবের বিরুদ্ধে সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান দেশটির বিপ্লবী বাহিনী IRGC-র এক কর্মকর্তা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি জানিয়েছেন, ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় প্রস্তুত যুক্তরাষ্ট্র।